কিংবদন্তি ফুটবলার পেলে মৃত্যুশয্যায়, এই কথা প্রকাশ্যে আসতেই আঁতকে উঠেছিলেন গোটা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ। শনিবার খবর ছড়ায় যে পেলের শারীরিক অবস্থা ভালো নয়, অত্যন্ত সংকটজনক। খবর দেখামাত্র আতঙ্কিত হয়ে পড়েন পেলের সমর্থকরা, তবে পরে জানা যায় খবরটি ঠিক নয়। এই ব্রাজিলিয়ান ফুটবলারের শারীরিক অবস্থার কথা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করল হাসপাতাল। এদিকে ফুটবল সম্রাট নিজেও একথা জানিয়েছেন যে তিনি আগের থেকে অনেকটাই ভালো আছেন, পাশাপাশি তিনি সকল ভক্তদের শান্ত ও ইতিবাচক থাকার অনুরোধ করেছেন। শনিবার রটে যায় যে মৃত্যুশয্যায় রয়েছেন পেলে, তাকে এন্ড অফ লাইফ কেয়ার সাপোর্টে রাখা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই ভেঙে পড়ে বিশ্বের ফুটবল প্রেমী মানুষ। অবশেষে জানা গেল যে পেলেকে নিয়ে রটে যাওয়া খবর ভুয়ো। তারকা নিজে একথা প্রকাশ করেছেন যে আগের থেকে তার শারীরিক অবস্থা এখন ভালো আছে। শনিবার পেলের শারীরিক অবস্থা নিয়ে ভুয়ো খবর ছড়াতেই পেলের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করা হয়, যেখানে হাসপাতালের একটি বুলেটিনও শেয়ার করা হয়। সেই সঙ্গে পেলে তার অনুগামীদের উদ্দেশ্যে লেখেন, আমার বন্ধুরা, দয়া করে আপনারা শান্ত এবং ইতিবাচক থাকুন। আমি এখনও শক্ত সমর্থক, আমি অনেকটাই আশাবাদী, আমার চিকিৎসা চলছে। সমস্ত চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানাই। আমি ভগবানের ওপর সম্পূর্ণ আস্থা রাখি। গোটা দুনিয়া জুড়ে এত ভক্তদের থেকে ভালোবাসা পেয়ে আমি আরও চাঙ্গা অনুভব করছি। বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখেছি। প্রসঙ্গত, 82 বছরের ফুটবল সম্রাট পেলে দীর্ঘদিন যাবত কোলন ক্যান্সারে ভুগছেন। অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, গত 24 ঘন্টায় পেলের শারীরিক অবস্থার নতুন করে কোনো অবনতি হয়নি, তবে তিনি চিকিৎসাধীন রয়েছেন। যে খবর রটেছে তা ভুয়ো। তবে পেলের অনুরাগী তথা সমস্ত ফুটবল প্রেমীরাই চান যেন তাদের প্রিয় তারকা শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন।